থেমে থাকা আইপিএল 2021 খুব শীঘ্রই পুনরায় শুরু হতে যাচ্ছে আরব আমিরাতে ইউএই এবং সাথে থাকছে বাংলাদেশি প্লেয়ার যারা আইপিএল 2021-এ খেলছেন তাদের সম্বন্ধে বিস্তারিত। আইপিএল 2021 শুরু হয়েছিল 9 এপ্রিল 2021 এবং করোনা পরিস্থিতি খারাপ হওয়ার দরুন এবং করোনা পরিস্থিতি খারাপ হওয়ার দরুন আইপিএল বন্ধ হয়ে যায় 4 মে 2021। পুনরায় আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই 19 সেপ্টেম্বর 2021 এবং 15 অক্টোবর পর্যন্ত। যদিও আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ডোমেস্টিক খেলা ইন্ডিয়াতে, তদুপরি আইপিএল এ প্রতি বছর দেখা যায় বিদেশি প্লেয়ারদের সমাগম এবং আইপিএল যেন একটি ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার। এবছর 2021 এ বাংলাদেশ এর পক্ষ থেকে যারা আইপিএল এ খেলছেন তাদের মধ্যে আছেন শাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। শাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ হয়ে এবং রাউন্ডার শাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালস দলের পক্ষ হয়ে। এই 26 বছর বয়স ক্রিকেটার লেফট আর্ম পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল খেলা শেষ করে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2021-এ যোগদান করবেন, সাথে সাথে যোগদান করবেন শাকিব আল হাসান আইপিএল খেলা শেষ করে ইউনাইটেড আরব আমিরাতসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2021-এ যোগদান করবেন। এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান গত আইপিএলে 7টি ম্যাচ খেলে 8টি উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজ বোলিংটি খুব ভালো করেছেন গত আইপিএলের প্রথম অংশে, যেটি স্থগিত হয়ে গিয়েছিল। রিসেন্টলি মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ, সেই সিরিজগুলিতে ভালো বোলিং করেছেন এবং শাকিব আল হাসানের খেলার পারফরমেন্স খুবই ভালো। এডি ব্যাটসম্যান দয় অলরাউন্ডার শাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দ্য কাটিং মাস্টার ফিজ উভয়ই খুবই ভালো পারফরমেন্স এই মুহূর্তে এবং তারা আইপিএল সমাপ্ত করে 2021-এর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ 2021 খেলবেন ইউনাইটেড আরব এমিরেটস। এখন আমরা এই মুহূর্তে কিছু রেয়ার তথ্য দিব আইপিএলে বাংলাদেশিদের অংশগ্রহণ নিয়ে। প্রথম আইপিএল খেলেছেন বাংলাদেশের পক্ষ হয়ে আব্দুর রাজ্জাক, তিনি 2008 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর পক্ষ হয়ে খেলেছেন। পরবর্তী খেলেছেন মাস্টাফি বিন মর্তুজা, খেলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ হয়ে 2009 সালে। মোহাম্মদ আশরাফুল, তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের পক্ষ হয়ে 2009 সালে। শাকিব আল হাসান, তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ হয়ে 2011-2017 সাল পর্যন্ত। 2018-2019 সাল পর্যন্ত খেলেছেন শাকিব আল হাসান সানরাইজ হায়দ্রাবাদ দলের পক্ষ হয়ে।
এই বছর 2021 কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ হয়ে পুনরায় খেলছেন শাকিব আল হাসান, তামিম ইকবাল খেলেছেন পুনে ওয়ারিয়ার্স দলের পক্ষ হয়ে 2012-2013, এবং মুস্তাফিজুর রহমান ক্রিকেটার মুস্তাফিজ খেলেছেন রাজস্থান রয়্যালস এর দলের পক্ষ হয়ে 2021 সাল।